নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতা। ওয়েলকাম টু পুষ্পিতার হোমলি কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে একটা মাছের রেসিপি শেয়ার করব। এটা হলো দই কাতলা। এই রেসিপিটা বাড়িতে বানান, ছোট বড় আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন এবং কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটু কষ্ট করে আমার চ্যানেল পুষ্পিতা হোমলি কিচেন সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন এবং সেখানে অল করে রাখবেন। তো চলুন, আজ বেশি কথা বাড়াবো না, রেসিপিটা স্টার্ট করি। দই কাতলার জন্য এখানে আমি 6 পিস কাতলা নিয়েছি। কাতলাগুলোকে ভালোভাবে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। চলুন এবার আমরা কড়াইয়ের দিকে চলে যাই। একটা ফ্রাইং প্যান বসিয়েছি, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। আমি এটা সর্ষের তেলে রান্না করব, তাহলে টেস্টটা আরও অনেকটাই বেড়ে যায়। একটু বেশি করে তেল দেবো, কারণ মাছগুলোকে আমার ভালো করে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এবার ছেড়ে দেবো। দেখুন, মাছগুলো সব দিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেম রেখে মাছগুলোকে এবার ফ্রাই করে নেবো। ঢাকনাটা আমি হাফ ঢেকে দিলাম যেন তেলটা ছিটকে না বাইরে বেরিয়ে আসে। আমাদের মাছ ভাজা কমপ্লিট। এবার আমি মাছগুলোকে তুলে নেব। মাছ তুলে নিয়েছি, এর মধ্যে এবার 2টো তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ ফোড়ন দিলাম, তার সঙ্গে সামান্য জিরে। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে একটু ভেজে নেব। পেঁয়াজটা দেওয়ার পর এর মধ্যে সামান্য হলুদ, স্বাদ মতো লবণ আমি একবারে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু নাড়িয়ে নেব। এর মধ্যে আমি দিলাম 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা। দিয়ে এবার ভালোভাবে এর সঙ্গে মিক্স করে নেব। এগুলোকে ততক্ষণই আমি ভালোভাবে জাল করব যতক্ষণ এর একটা কাঁচা গন্ধ না চলে যায় এবং তেলটা না ছাড়ে। এবার আমি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়েও একটু ভালো করে আমরা কষিয়ে নেব। একটু ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন, টমেটোটা দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম, দেখুন তেলটা রিলিজ করে গেছে। কষানো কিন্তু আমাদের প্রায় কমপ্লিট। এখানে আমি 3 টেবিল স্পুন টক দই নিয়েছি, এর মধ্যে 8-10টা কাজু দিয়ে আমি মিক্সিতে একটু ব্লেন্ড করে নিয়েছি। দেখুন এটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি আর একটু হতে দেবো 2 মিনিটের জন্য। দেখুন আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি, তেল রিলিজ হয়ে গেছে, আমাদের কষানো কিন্তু কমপ্লিট। এবার আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। সামান্য একটু হলুদ দিলাম, সামান্য একদমই। 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি লাল লঙ্কা। এবার আমি এটাকে ভালো করে গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নেব। এর মধ্যে আমার মনে হচ্ছে সামান্য একটু লবণ লাগবে, তাই জন্য দিলাম। আর এই স্বাদটাকে ব্যালেন্স করার জন্যই একটু চিনি দেবো আমি, কারণ দই কাতলা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, হালকা টক টক মিষ্টি মিষ্টি হয়। চিনিটা আপনারা যে পরিমাণে খাবেন ঠিক সেই পরিমাণ মতো দেবেন। এবার এগুলোকে আমি মশলাগুলোকে একটু জাস্ট ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি এর মধ্যে আবার জল দিয়ে দেব। জলটা আপনারা মেপে দেবেন, কারণ দই কাতলা কিন্তু খুব বেশি ঝোল হয় না, একটু গ্রেভি টাইপের হয়। দেখুন আর একটু সামান্য আমি জল দিয়ে দেবো। মোটামুটি আমি এটার 1 কাপ জল দিয়েছি। এবার আমি একে একে মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেইভাবে দিয়ে নেবেন। এবার আমি মাছগুলোকে একটু জাস্ট উলট পালট করে দেব। দেখুন আমাদের ঝোলটা কিন্তু অটোমেটিকলি ফুটছে। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিডিয়াম আঁচ করে দেব। করে দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট হতে দেব। 4 মিনিট হয়ে গেছে, দেখুন আমি ঢাকনাটা সরিয়ে নিলাম, আমাদের কিন্তু দই কাতলা একদম রেডি। তো এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।
এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। অবশ্যই কিন্তু কমেন্টে জানানো চাই, আমার আপনাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। তো চলুন রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, দুপুরবেলা ফ্যামিলির সঙ্গে এনজয় করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, এবং আমার নতুন নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলো অবশ্যই দেখবেন আনন্দের সঙ্গে। নমস্কার, হ্যাপি লাঞ্চ।